আমি ওযু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা, ওয়াজ সময় ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আমি নামাজ থেকে নামাজের নিয়ত করার পর আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, তখন বাড়িতে কেউ নেই, আমি কি করব। যদি কোনো মা নামাজের নিয়ত করার পর বাচ্চা ঘুম থেকে উঠে যায়, তো বাচ্চা ঘুম থেকে উঠে গেলেই যায় বাচ্চাকে সাথে সাথে ধরতে হবে, একটা এরকম না, তো দু চার মিনিট থাকলে বাচ্চা তো মরে যাবে না, হয়তো একটু কান্নাকাটি করবে, তো কান্নাকাটি করলে করবে, কান্নাকাটি করাটাও বাচ্চাদের স্বাস্থ্যের জন্য দরকার আছে। বাচ্চা কান্না না করলে, বিশেষ করে জন্মের পর বাচ্চা যদি না কাঁদে আওয়াজ না করে, ডাক্তারদের টেনশনের শেষ থাকে না, তাই না? তো যাই হোক, একটু আধটু কান্নাকাটি করা এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর কিছু না, এর কারণে বাচ্চারা শেষ হয়ে যাবে না। অনেক মা বোনরা আছেন অতিরিক্ত সংবেদনশীল, সন্তান একটু ও করলেই তারা জান জীবন দিয়ে অস্থির হয়ে চলে যান। মা হিসাবে বাচ্চার প্রতি এই মমতা, অতিরিক্ত মমতা থাকা, এটা কোনো কোনো ক্ষেত্রে প্রশংসনীয়, কিন্তু এর মানে এই না যে আপনি নামাজ ছেড়ে দিতে পারবেন, জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তুবতুল আমাল আকুম, তোমাদের আমলকে তোমরা বাতিল করে দিও না, এর জন্য নামাজ আপনি ছেড়ে দিতে পারবেন না, বরং বাচ্চা ঘুম থেকে উঠছে আপনি নামাজ কন্টিনিউ করবেন, প্রয়োজনে যদি দেখেন যে না বাচ্চা অল্প সময়ের মধ্যে সে অস্থির হয়ে যায়, এত কান্নাকাটি করছে যে মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে অথবা হতে পারে, কিংবা খুব বেশি আপনার চঞ্চল, সে পড়ে যাবে, এরকম আশঙ্কা তৈরি হয়ে গেলে নামাজ একটু সংক্ষেপ করবেন, একটু তাড়াতাড়ি শেষ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করেছেন জামাতে ইমামতি করে, তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনে তিনি নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছেন, এটা জায়েজ আছে। কিন্তু বাচ্চা যদি কান্নাকাটি না করে বা হালকা পাতলা একটু আওয়াজ করে এবং সে আছে তার মতো করে, তাহলে তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করতে যাবেন না। অনেক মা বোনরা আছেন এই বিষয়গুলো খেয়াল করেন না। যদি এমন হয় যে বাচ্চা খাটের কিনারে চলে আসছে, খাট অনেক উঁচা, পড়ে গিয়ে বড় কোনো বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে নামাজের মধ্যে থেকে তাকে যদি রক্ষা করা সম্ভব হয় করবেন, আর সেটা সম্ভব না হলে প্রয়োজনে নামাজ যদি ভাঙা ছাড়া তাকে রক্ষা করা না যায় তাহলে নামাজ ভেঙে দিবেন। এটা হলো তখন যদি জীবন চলে যাওয়ার মতো বিপদ হয়, হাত পা ভেঙে যাওয়ার মতো বিপদ হতে পারে এরকম মনে হয়, তখন যে এটা করবেন, সামান্য একটু কাঁদছে আর নামাজ ছেড়ে দিবেন, এটা জায়েজ নাই। ওয়াজ সময় ওযু করলে নামাজ, ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, ওযুখানায় বিশেষ করে যেখানে কমর প্যান আছে টয়লেটের, সেরকম জায়গায় যদি আপনি ওযু করেন, তো সেখানে যদি কোনো আড়াল না থাকে, তো এখানে ওযু করতে গেলে বিসমিল্লাহ বলা উত্তম সুন্নাহ, তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার ওযুখানাতে আল্লাহর নাম, সরি, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে, টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা মাকরুহ, নিষিদ্ধ। সেজন্য ওযু যদি আপনার টয়লেটেই করতে হয় তাহলে ওযু করে নামাজ পড়তে পারবেন, শর্ত হলো বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে থাকবে। আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে ওযু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে ওযু শুরু করে দেন, পাওটা ভিতরে গিয়ে ধুলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে, টয়লেটে ওযু করলে ওযু হয়ে যাবে, কিন্তু মুখে কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন। আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসাবাড়ির টয়লেট হলে সেখানে ওযুখানা, ওযুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে ওইটার সাথে, কোমরের সাথে যাতে একটা পার্টিশন হয়, ওয়াল দিয়ে দিতে পারেন, অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে সেগুলো দিয়ে দিতে পারেন। আমি ওযু করে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারবো কিনা, ওযুর পর মেয়েরা যদি বাচ্চাকে বুকের দুধ খাওয়ান কোনো অসুবিধা নেই, এর কারণে ওযু ভাঙবে না। অনেক মা বোনরা মনে করেন সন্তানকে বুকের দুধ খাওয়ালে মনে হয় ওযু ভঙ্গ হয়ে যায়, এটা ওযু ভঙ্গের কোনো কারণ না, ওযু করার পর বাচ্চাকে দুধ খাওয়ানোর পর আবার ওযু যদি আপনি নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই। ওযু ভঙ্গের সাথে সম্পর্ক হলো ওযু ভঙ্গ হওয়ার মতো কোনো কারণ পাওয়া গেছে কিনা, শরীর কোথাও নাপাক বের হয়েছে কিনা, ঘুম এসেছে কিনা, সেন্সলেস হয়ে গেছেন কিনা, বেহুশ হয়ে গেছেন কিনা, এরকম বিষয় দেখা দিলে, পেশাব পায়খানা করলে, আপনি বায়ু ত্যাগ করলে, তখন ওযু ভাঙবে। সন্তানকে দুধ খাওয়ানোর সাথে ওযুর ভাঙার কোনো সম্পর্ক নেই।